যে আসলে কোন পর্যায়ে হাঁটু গেলে প্রতিস্থাপন করা হয়, এক্সরে যদিও কেবলমাত্র চিকিৎসকদের বোঝার জন্য, তারপরেও আমার মনে হয় স্যার যদি সাহায্য করেন আমার দর্শকরা কিছুটা ধারণা হয়তো পাবেন। জি, এই যেমন এই দুটো এই হাঁটু দুই দিকেই কেমন হয়ে গেছে না, একেবারে কোনো স্পেস নাই, মানে আমাদের একটা মাঝখানে স্পেস থাকে কিন্তু নিয়ের নিয়ে হোক প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কাটলেজ যেটা বলা হয় কুরকুরে হাড়টা, হ্যাঁ ওইটা স্পেস ধরে রাখে এবং ওইটাই কিন্তু আমাদের ওজনটা কুশন হিসেবে কাজ করে মাঝখানে, সো দ্যাট আমরা ব্যথা না পাই। ওরা যখন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সরাসরি হাড়ের মধ্যে ঘর্ষণ হচ্ছে, দুই হাড় ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হয়ে হয়ে পেইনটা শুরু হয়, একসময় একেবারে প্রচণ্ড এবং ডিফর্মিটি হয়ে যায়, বেঁকে যায়, ধনুকের মতো বেঁকে যায়। জি, একজন দর্শকের একটি তথ্যচিত্র রয়েছে যিনি অপারেশন করবার পূর্বে এবং পরে, সেই ভিডিওটি যদি আমরা একটু দেখে আসি। আপনি বলছিলেন ধনুকের মতো পা বেঁকে যায়, বেঁকে যায়, হ্যাঁ এই যে এই যে ভদ্রলোক, ওনার কষ্ট ঠিক কোথায় হচ্ছে? ওনার ঠিক ওই যে হাঁটুতে, উনি হাঁটতে পারছেন না, ওই যে হাঁটুর অবস্থা একদম বেঁকে গেছে, দুইটাই দুই হাঁটুই বেঁকে গেছে, ধনুকের মতো বাঁকা হয়ে, ধনুকের মতো বেঁকে গেছে। এটাকে আমরা ভ্যারাস নি বলে থাকি এবং এটিই সবচেয়ে বেশি কমন, 95% হচ্ছে দুনিয়াতে ভ্যারাস নি। এইভাবে বেঁকে যায়। অপারেশন করবার পরে কি ফলাফল হয়েছিল আমরা যদি একটু? হ্যাঁ, এই ভদ্রলোক আসলে সৌদি আরবে কাজ করেন, ব্যবসা মানে ব্যবসা করতেন, হ্যাঁ এই অপারেশন উনি আসলেন, এসে বললেন ডাক্তার সাহেব আমাকে অপারেশন করে দেন, তারপরে অপারেশন করার পরে 3 মাসের মধ্যে উনি অপারেশন করে ফিরে গেলেন সৌদি আরবে, দিব্যি যে হাঁটতেছেন এবং তাদের যে কোয়ালিটি অফ লাইফ যে বিষয়টি আমরা বলি আসলে খুব হিউজলি ইমপ্যাক্ট ফেলেছে ওনার ক্ষেত্রে, তা দেখা যাচ্ছে যে খুব সুন্দর মুখের হাসিটাই, তার মুখের চেহারার মধ্যে একটা একটা প্রশস্ততা এসেছে যে না আমি পারবো, আমি আবারও কাজ করতে পারবো, এটাই আর কি।